বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি চাকরি বিজ্ঞপ্তি, যেটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চাকরি বিজ্ঞপ্তি। এখানে অনেকগুলো পোস্টে তারা নিয়োগ দেবে, টোটাল শূন্য পদ আছে 28টি, আর অষ্টম শ্রেণী পাশে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা সবাই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লেখা আছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালিহাতি, টাঙ্গাইল। তো আমরা জানিয়ে দেবো যে আপনারা কোন ইউনিয়ন লোকেরা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিয়নের নাম হচ্ছে গোহালিয়া বাড়ি, শূন্য পদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 7 ও 8, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, মহল্লাদার, শিক্ষাগত যোগ্যতা স্যাম, অষ্টম শ্রেণী পাস। 2 নম্বরে আছে 10 কিয়া, ইউনিয়নের নাম, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, শূন্য পদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 1 এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। 3 নম্বরে আছে নারান্দিয়া, শূন্য পদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 4, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। 4 নম্বরে আছে সল্লা, শূন্য পদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 6 এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। 5 নম্বর আছে সহদেবপুর, শূন্য পদের ওয়ার্ড নম্বর হচ্ছে 4, 8 এবং 9, শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। 6 নম্বর আছে বাংলা, শূন্য পদের ওয়ার্ড নম্বর হচ্ছে 2 ও 3, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, অষ্টম শ্রেণী পাস। 7 নম্বর আছে পাইকরা, 2 ও 8, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। কুকডহরা, ইউনিয়নের নাম হচ্ছে কুকডহরা, 1, 3, 4, 5 ও 9 নং, শূন্য পদে ওয়ার্ড, এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। 9 নম্বর হচ্ছে বল্লা, এখানে শূন্য পদে ওয়ার্ড নম্বর হচ্ছে 1, 5, 7, 8 ও 9, শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি। বীর বাসিন্দা, 10 নম্বর আছে বীর বাসিন্দা, 1, 2, 7 ও 9, শূন্য পদে ওয়ার্ড নম্বর, এখানে আপনারা শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি। তারপর হচ্ছে পারখি, পারখিতে হচ্ছে শূন্য পদ ওয়ার্ড নম্বর 2 এবং পদের সংখ্যা 1টি। নাগবাড়িতে আছে 3 ও 7, শূন্য পদ ওয়ার্ড নম্বর এবং পদের সংখ্যা হচ্ছে 2টি। এই সর্বমোট হচ্ছে আপনার 28টি পদের লোক নিবে শূন্য পদে। তো আপনারা অষ্টম শ্রেণী যারা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আরও যে জিনিসটা বলা আছে, পার্থক্য বসে বাংলাদেশের নাগরিক, টাঙ্গাইল জেলা, কালিহাতি উপজেলা অন্তর্গত, সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 15/12/2022 খ্রিস্টাব্দ তারিখে আবেদন করে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সব চাকরির ক্ষেত্রে কি যে কোনো বয়স কোনো প্রকারে পেটিফিট গ্রহণযোগ্য হবে না। এখানে প্রার্থীর শারীরিক যোগ্যতা হচ্ছে পাসপোর্ট 2 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট, বুকের মাপ পুরুষ পাত্রের ক্ষেত্রে ন্যূনতম 30 ইঞ্চি স্বাভাবিক এবং 32 ইঞ্চি সম্প্রসারণ, মহিলা পাত্রের ক্ষেত্রে ন্যূনতম 28 ইঞ্চি স্বাভাবিক, 30 ইঞ্চি সম্প্রসারণ, ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে ন্যূনতম 50 কেজি, মহিলা পাত্রের ক্ষেত্রে 45 কেজি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে JHC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এটা একটা দারুণ সুযোগ যে অষ্টম শ্রেণী পাশে অনেকগুলো শূন্য পদ। আপনারা যেভাবে আবেদন করবেন, যে কোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক হতে উপজেলা নির্বাহী অফিসার কালিহাতি টাঙ্গাইল বরাবর 200 টাকা ব্যাংকের ড্রাফট অর্ডার অফ যোগ্য সংযুক্ত করতে হবে। আবেদনপত্র, প্রার্থীর নাম, ঠিকানা সব কিছু লিখে আপনারা সরাসরি আবেদন করবেন। আবেদন আপনারা যে নাম্বারে আবেদনটা পাঠাবেন সেটা হচ্ছে মুহাম্মদ নাজমুল হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতি, টাঙ্গাইল, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে আমরা যে কোনো মুহূর্তে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।